বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে চলে আসছি যা কিনা প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। আমার আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজেই ঘরে বসে থেকে আপনি পাটাদার করবেন। যারা প্রবাসে আছেন তারা কিন্তু শিল্পাটা যে দাঁড় করে সেরকম মানুষ কিন্তু খুঁজে পান না। আমরা যারা বাংলাদেশে থাকি তারা কিন্তু পাই, কিন্তু সব সময় কিন্তু পাই না, যখন আমাদের দরকার তখন কিন্তু আর পাওয়া যায় না। তো তাদের জন্য সর্বোচ্চ সহজ পদ্ধতিটাই আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো আমার পাটাতে দাঁড় আছে, কিন্তু আপনারা কিভাবে দাঁড়টা করবেন সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে ওষুধের খালি প্যাকেট। আমরা ওষুধ খাওয়ার পরে কিন্তু এই খালি প্যাকেটগুলা বেশিরভাগ সময়ই ফেলে দেই, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই ফেলে দেওয়া ওষুধের খালি প্যাকেট দিয়েই আমি আজকে আমার এই শিলপাটাটা আমি দাঁড় করব। তো ভিডিও শুরুতে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি কেচিটা দিয়ে একটু চিকন চিকন করে কিন্তু ওষুধের খালি প্যাকেটটাকে একটু কেটে নিয়েছি। এখন আমি এটাকে আবারও ছোটো ছোটো টুকরা করার জন্য কিন্তু আবার অপর পাশ থেকে একটু কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা চিকন আর ছোটো করতেছি। ওষুধের খোসাগুলো কিন্তু খুব সহজেই বাটা হবে না, তো সেজন্য কিন্তু যতটুক সম্ভব এটাকে ছোটো টুকরা করে নিতে হবে। বড় টুকরা করলে কিন্তু কিছুতে এগুলাকে গুঁড়া করা সম্ভব হবে না। আমার ওষুধের খোসাটা কিন্তু বা খালি প্যাকেটটা কিন্তু বড় ছিল, তো সেজন্য আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নিব। আমি দুই প্যাকেট নিয়েছিলাম, তো দুই প্যাকেট লাগবে না। আমি কাটার পরে মনে হচ্ছে যে আমার এক প্যাকেটই শিলপাটাটা দাঁড় হয়ে যাবে। আপনারা যদি বেশি করে শিলপাটাটা বেশি ধারালো করতে চান তাহলে কিন্তু দুটো বা তিনটি প্যাকেটে দিয়ে নিতে পারেন। আর ওষুধের খোসাটার কিন্তু দুইটার প্যাকেট পাওয়া যায়, একটা একটু শক্ত হয় একটা একটু সফট হয়। আমি কিন্তু যেটা সফট হয় সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যেই শক্ত প্যাকেটটা হয় সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর বর্তা বাত এগুলো খাওয়ার জন্য কিন্তু আজকাল ব্লেন্ডারে ভালো লাগে না। যতই আমরা কাজ সহজ করার জন্য পরিশ্রম কমানোর জন্য ব্লেন্ডার ব্যবহার করি, কিন্তু শিলপাটার দাঁড়টা কিন্তু লাগে। শিলপাটাতে বেটেই কিন্তু আজও অনেকেই আছে যারা মশলা বেটে খান, ভর্তা করে খান, তো সেজন্য কিন্তু অবশ্যই এই শিলপাটাটাতে দাঁড় থাকতে হয়। আর শিলপাটায় মশলা বেটে যে রান্নাটা করা হয় সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে, তো সেজন্য তো অবশ্যই পাটা দাঁড়টা থাকতেই হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ওষুধের খালি প্যাকেটকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটু ভালো করে বেটে নিব, যেমন করে আমরা মশলা পাটাই বাটি। তো তার সাথে আমি যে জিনিসটা অ্যাড করে দিচ্ছি, আমি হচ্ছে এক চা চামচ খাওয়ার যে লবণ সেই লবণটা দিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বালি থাকে এখানে কিন্তু বালিও দিয়ে একটু বেটে নিতে পারেন। তো এখানে আমার হাতের কাছে বালি ছিল না, সেজন্য কিন্তু আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে বালিটা থাকলে যদি বালিটা দিয়ে করেন সেটা কিন্তু আরও দ্রুত বাটাটা ভালো হবে, শিলপাটাটা দাঁড় হবে ভালো। তো আমি কিন্তু চার পাঁচটায় ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেটে দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনার শিলপাটাটা জাস্ট শুধু মাঝখানটা একটু দাঁড় করবেন, তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাঝখানটাতেই একটু এই ওষুধের খোসা লবণটাকে বেটে নিতে পারেন। খুব সহজে কিন্তু এই ওষুধের খোসাগুলো গুঁড়া হতে চাচ্ছে না বা হবেও না, তো সেজন্য কিন্তু একটু সময় নিয়েই ওষুধের খোসাগুলোকে একটু গুঁড়া করে নিতে হবে। তা আমি যেহেতু একদম ছোটো করে কেটে নিয়েছি তো বেশ অনেকগুলাই কিন্তু ওষুধের খোসা গুঁড়া হয়ে যাচ্ছে। আর
আপনাদের যদি শিলটাতেও দাগ না থাকে তো সেক্ষেত্রে কিন্তু শিলটাও কিন্তু পুরোটা শিলি এইরকম করে একটু বেটে নিতে পারেন। তা আমি কিন্তু শিলটা দিয়েই এই ওষুধের খোসাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা নিয়ে যাচ্ছি, আর শিলের সাথে সাথে পাটাটাও যেন গোড়ানো হয়ে যায়, পাটার চারপাশটাও বাটা হয়ে যায় সেরকম করে বেটে নিচ্ছি। তো বাড়তে বাড়তে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বেশ অনেকটা ওষুধের খোসা গোড়াও হয়ে গেছে, আর আমার শিলটা পাটাটাও কিন্তু বেশ অনেকটা দাঁড় হয়ে যাচ্ছে। তো এটা আসলে আপনারা যদি হাতে গ্লাভস পরে ওষুধের খোসাগুলো বাটেন সেক্ষেত্রে আর একটু ভালো হয়, নইলে ওষুধের খোসাগুলো দিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো অনেক ধারালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের চামড়ায় লাগলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার আসলে হাতে গ্লাভস ছিল না, তো সেজন্য আমি আলতো করেই এক হাত দিয়ে দিয়ে একটু একটু নেড়ে চেড়ে বেটে নিয়েছি, আর যখন নরম হয়ে আসছে তখন কিন্তু আমি উঠে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন অনেকগুলাই কমে গেছে, আর মোটামুটি অনেকটাই ওষুধের খোসাগুলো নরম হয়েছে আর বাটাও হয়ে গেছে। তো আমার শিরপাটা কিন্তু দাঁড় হয়ে গেছে, এখন আমি একটু সিনকে নিয়ে ধুয়ে দেখাবো, কারণ সিনকে নিলেই সরাসরি পানিটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নিতে পারবো, আর আমি যদি আলাদা করে পানি দিয়ে ধুই তাহলে কিন্তু পাটাটা ভালো করে পরিষ্কার হবে না। খুব সহজেই একদম অল্প সময়ের ভিতরে কিন্তু এরকম শিলপাটা আপনারা ধার করে নিতে পারবেন, একটা টাকাও খরচ করতে হবে না, আর পৃথিবীর সর্বোচ্চ সহজ পদ্ধতিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি পাটাটা প্রথমেই নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আমি সামান্য পরিমাণ ভিম লিকুইড দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পরবর্তীতে এটাতে আমি খাবারের জিনিস বাটবো তো সেজন্য তো অবশ্যই আমার এই শিলপাটাটা একটু পরিষ্কার রাখতে হবে। তার জন্য একটু ভালো করে একদম আমি ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু সেমভাবে আপনাদের পাটাটা পরিষ্কার করে নিতে পারবেন, তারপরে ঘরে বসে থেকেই কিন্তু মজার মজার ভর্তা করে খাবেন। তো ধুয়ে নেওয়ার পরে আমি পাটাটাকে এখন পানিটা ঝরিয়ে নিব, তারপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। দেখেন আমার পাটাটা কিন্তু বেশ আগের চেয়ে অনেকটাই ভালো করে ধার হয়েছে, আর কোনো রকম টাকাও কিন্তু আমার খরচ করতে হয় নাই। তো আশা করি আমার আজকের এই শিলপাটা ধারের সহজ পদ্ধতিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি এই পদ্ধতিটা উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।